Happy New Year. বিশেষ করলাম কারণ দর্শকরা আমার কথা। গ্রামের একটি সাধারণ মেয়েকে যে মানুষ এতটা ভালোবাসা দিতে পারে তা হয়তো আমরা তারাকে না দেখলে ততটা বুঝতাম না। তারাকে ভালোবাসে ছোট বড় অনেকেই। তারার যেমন খুদে ভক্ত রয়েছে, তেমনই রয়েছে দেশ বিদেশের নানা ভক্ত। জি দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর ট্রাই করব তারার সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। কে এই তারা, কিভাবে বা সালাম ভাইয়ের বাড়িতে, সালাম ভাইয়ের আত্মীয় কিনা, তারার বয়স কত, কোন ক্লাসেই বা পড়ে, আপনাদের সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার নাম তারা। তারার জাতীয়তা বাংলাদেশি এবং সে মুসলিম পরিবারের মেয়ে। তারার জন্ম ঢাকার ধামরাই এলাকায়। তারারা দুই ভাই এবং তিন বোন। তারা সবার ছোট। তারার বাবার নাম মোহাম্মদ ইসরাফিল। তারার বাবা মা আলাদা থাকে। তারার মা তারা এবং তার ভাই বোনকে রেখে চলে গেছে। তারা তার নানির বাড়িতে নানির সাথেই থাকতেন এবং নানির কাছেই বড় হয়েছে তারা। তারার বর্তমান বয়স 13 বছর এবং তারা বর্তমানে ক্লাস 8-এ পড়ছে। তারা বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়ায় সালাম ভাইয়ের বাড়িতে থাকছে এবং সাটুরিয়ার একটি স্কুলে পড়াশোনা করছে। আপনারা তো সবাই তারাকে দৈলাগ্র এবং ভিলেজ লাইফ উইথ শম্পা দুই চ্যানেলেই দেখেন। তারাকে মূলত সালাম ভাইয়ের বাড়িতে আনা হয়েছে সালাম ভাইয়ের বেবির দেখাশোনা করা এবং ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের ওনার শম্পা আপুর দেখাশোনা করার জন্য। তারা সালাম ভাইকে ভাই এবং শম্পাকে আপা বলে ডাকে এবং শম্পা আপু তারাকে তার বোনের মতোই ভালোবাসে। তারা লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় সকল খরচ সালাম ভাই বহন করে থাকে। সালাম ভাই এবং শম্পা আপুর ইউটিউব চ্যানেল মানে দৈলাগ্র এবং ভিলেজ লাইফ উইথ শম্পা দুই চ্যানেল থেকে তাদের মান্থলি যে ইনকাম আসে তা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা তারাকে পেমেন্ট করে থাকে। আমানত হিসেবে সেই টাকা শম্পা আপুর কাছেই থাকে এবং এই টাকা দিয়েই তারা তারার বিয়ের খরচ বহন করবে। তারা এই বয়সে গ্রামের একটি মেয়ে হয়েও নিজের ইনকামের টাকা দিয়ে তার বাবা এবং নানিকে সাহায্য করে থাকে। তারার বাবা আসে মাঝে মাঝে তারার সাথে দেখা করতে এবং তারার বোনেরাও তার সাথে দেখা করতে আসে সালাম ভাইয়ের বাড়িতে। এবং সালাম ভাই যে তারাকে খুব ভালোভাবে রেখেছে সেটা তো তারাকে দেখলেই আমরা বুঝতে পারি। আর তারাও খুব সহজ সরল সাধারণ একটি মেয়ে। অনেকে বলে থাকে তারা নাকি সালাম ভাইয়ের আত্মীয়। না, তারা সালাম ভাইয়ের আত্মীয় না। তারাকে আনা হয়েছে শুধু সালাম ভাইয়ের বেবির দেখাশোনা এবং ঘরের কাজ করার জন্য। কিন্তু তারাকে দেখলে বোঝাই যায় না, বরং সালাম ভাই তার বোনের সম্মানই দিয়েছে তারাকে। আজকে যতটা সম্মান পরিচিতি এবং ফ্যান ফলোয়ার রয়েছে তারার, তার অন্যতম কারণ তারার সরলতা। জি, তারার সহজ সরল হাসিতে মুগ্ধ রয়েছে কোটি দর্শক। তারার এই হাসিতে কিছু মানুষ এতটাই মুগ্ধ যে অনেকে এখনই তারার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় সালাম ভাইয়ের কাছে। তো বন্ধুরা, তারাকে আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।